সন্দেশখালীতে তৃণমূলের প্রতিনিধি দল আয়োজন করা হয় প্রস্তুতি সভার, ধৃত শিবু হাজরার 8 দিনের পুলিশি হেফাজত। সন্দেশখালী নিয়ে শাসক দল এবার ময়দানে। যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, আইন আইনের কাজ করছে, জানালেন মন্ত্রী সুজিত বসু। লিজের টাকা ফেরত দিতে নথিভুক্ত করা হচ্ছে বঞ্চিতদের নামের তালিকা। এদিন উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার সন্দেশখালী 1 নম্বর ব্লকে যান রাজ্য তৃণমূলের এক প্রতিনিধি দল। দলে ছিলেন মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক, মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ অন্যান্যরা। সেখানেই আয়োজন করা হয় প্রস্তুতি সভার। জানা গেছে আগামী 3রা মার্চ সন্দেশখালীতে জনসভা করবে তৃণমূল। সেই উপলক্ষেই এদিন প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়। এদিনের সভাতে সন্দেশখালী 1 নম্বর ব্লক ও 2 নম্বর ব্লকের 16টি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা হাজির ছিলেন। ইতিমধ্যেই শাসক দলের পক্ষ থেকে সন্দেশখালী এলাকায় বঞ্চিতদের নামের তালিকা তৈরি করার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে মন্ত্রী সুজিত বসু বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা গ্রেপ্তার হয়েছে, আমরা কারো মুখ বন্ধ করিনি, আমরা সন্দেশখালীর মানুষের কথা শোনার জন্যই যাচ্ছি। পাশাপাশি 16টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 1টি গ্রাম পঞ্চায়েতের 2-1টি বুথে এই ঘটনা ঘটেছে, মানুষ আমাদের পাশে আছে, তা আগামী দিন সন্দেশখালীতে জনসভার মধ্যে দিয়ে আমরা বুঝিয়ে দেব। আমরা চাই আইনের বিচার, আইন যেভাবে চলবে সেভাবেই সব হবে, কিন্তু যারা বলছেন বিজেপি এবং সিপিএম, আমি মনে করি একই সূত্রে কথা বলছে, তাদের আগে নিজেদের মুখটা আইনে দেখাবে। যদি কেউ অত্যাচার করে থাকে কেউ কাউকে, আইনের মাফিক সেটা সাজা পাবে। যা দাবি ছিল অ্যারেস্ট হয়েছে তাদের, এবার আইনের প্রক্রিয়ায় যা যা হবার তাই হবে। এখন এসছে, যা খবর নেবো, এমনি কোনো খবর আমার কাছে নেই, কিন্তু অভিযোগের তীর তৃণমূলের দিকে না, সবই তো আপনারা যা বললেন সবই তৃণমূলের দিকে, আর বাকি সব তুলসী পাতা, বাকি সব তুলসী পাতা না। আপনারা বলতে পারেন না, আমি একটা কথা বলি, সিপিএমের সময় কত অত্যাচার শোনেন। আমি 2004 লোকসভা এখানে প্রার্থী ছিলাম, আমি এখানকার ঘটনা সব জানি। সেই সময় আমাকে নির্বাচন করতে দেয়নি, কারা কি হয়েছিল সবটাই জানি আমি। যারা আজকে বড় বড় টিভির সামনে সিপিএম এর মুখপত্র কথা বলছে, আমি তাদেরকে বলে দিতে চাই, যত মাস্টার সে সময় তৈরি হয়েছিল, সে বজিত মাস্টার থেকে অনেক মাস্টার, এক একটা করে মাস্টার তৈরি করেছিল, আর মাস্টারদের কাজ ছিল ফার্মাদগিরি করা। তাই আমি বলি এসব কথা যেন সিপিএম না বলে, আর বিজেপিকেও আমি বলছি, আজকে যখন উত্তরপ্রদেশে যখন আদিবাসী মহিলাকে হত্যা করবার পর তাকে জ্বালিয়ে দেওয়া হয়, তখন কিছু হয় না, তখন প্রশাসন কোথায় থাকে? মণিপুরে যখন রেপ করার পর তাকে উলঙ্গ করে মহিলাদের রাস্তায় হাঁটানো, তখন দিল্লি সরকার কি করে? পাশাপাশি সন্দেশখালীর ঘটনায় অন্যতম অভিযুক্ত শিবু হাজরাকে গতকাল নাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে এদিন বশিরহাট আদালতে তোলা হয়, কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় আদালত চত্বরে। এদিন শিবু হাজরাকে আদালতে তোলা হলে বিচারক তাকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী 26 তারিখ শিবু হাজরাকে পুনরায় আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক। এ বিষয়ে বশিরহাট আদালতের সরকারি আইনজীবী অরুণ পাল বলেন, পুলিশ 10 ডেজ পিসি পেয়ার করেছে, অর্ডার এখনো পেন্ডিং আছে, দেখা যাক কি কারণে 10 ডেজ। আপনারা কি বিষয়টা সামনে রাখবেন কোর্টে? ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন, কালেকশন অফ এভিডেন্স, আইডেন্টিফিকেশন অফ অ্যাকুস, ইফ এনি। কি অভিযোগ রয়েছে একটু বলবেন? অভিযোগ 376D, গ্যাং রেপ, অ্যান অ্যাটেম্প টু মার্ডার, মলেস্টেশন 54B। আচ্ছা, প্রথম দিকে তো মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার আর গণধর্ষণ রোধ হবে, হ্যাঁ, পরবর্তীকালে অ্যাড হয়েছে কোন কোন সেকশন? 376D আর 307। আপনারা কতদিনের পিসি চাইলেন? 10 দিনের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বশিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।